How are you? Hope you are well and secured. Welcome to online program, Foksha Dharmapur Pilot Girls High School. Today topic is English second part, class 7. Subject, present perfect tense. Present perfect tense अर्थात पूरा घटित वर्तमान पूरा घटित कोनो काज अतीत हुए किन्तु तार फल एखोनो हय नाइ एरकम बुझाले प्रेजेंट परफेक्ट टेंस हय अर्थात से बईटी पढ़ी आछे से बईटी पढ़ी आछे एई वाक्य थेके आमरा बुझते पारी जे से बईटी आगे पढ़ा शुरू करेछे किन्तु एखोनो तार पढ़ा शेष होयनि ताहले एटा हच्छे पूरा घटित बर्तमान काल अर्थात प्रेजेंट परफेक्ट टेंस तो ये टेंस चेनार उपाय हच्छे कि बांगला कथार शेषे आसि आसो आसेन इयासेन इत्यादि थाकले ये टेंस हय चेनार उपाय बांगला कथार शेषे आसि आसो आसेन इयासेन इत्यादि थाकले एटेंस हय বাংলা কথার শেষে আছি আসো আসেন ইয়াসেন ইত্যাদি থাকলে এই টেন্স হয় আর গঠন প্রণালী গঠন প্রণালী প্রথমে সাবজেক্ট হবে প্লাস সাবজেক্ট অনুসারে সাবজেক্ট অনুসারে হ্যাভ কিংবা হ্যাজ হবে প্লাস এক্সটেনশন এক্সটেনশন অর্থাৎ অবজেক্ট কিংবা অন্যান্য শব্দ থাকে তো এই সেন্টেন্স এই টেন্সটা গঠন করার যে রুল অর্থাৎ স্ট্রাকচার সেটা হচ্ছে প্রথমে কী হবে সাবজেক্ট হবে সাবজেক্ট অনুসারে হ্যাভ কিংবা হ্যাজ প্লাস এক্সটেনশন এখন আমাদের বুঝতে হবে কখন হ্যাভ হবে আর কোন সময় হ্যাজ হবে যখন আই কিংবা ইউ বুঝায় তখন তারপরে হ্যাভ এছাড়াও যে কোনো প্লুরালের ক্ষেত্রেও হ্যাভ বসে আর যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার যত হি শি ইট দি বয় দি গার্ল ইত্যাদি থাকে তখন তারপরে হ্যাজ বসবে কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝি সে আমাকে একটি কলম দিয়েছে হি হ্যাজ গিভেন মি এ পেন তাহারা খেলায়
জয়লাভ করিয়েছে। দে হ্যাভ ওন দ্য গেম। এখানে সে আমাকে একটা কলম দিয়েছে, এখানে সাবজেক্ট কি আছে? হি। হিটা থার্ড পার্সন সিঙ্গুলার, যে কারণে হির পরে কী হয়েছে? হ্যাজ বসে আছে। তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল গিভেন, অবজেক্ট কিংবা এক্সটেনশন। দ্বিতীয় বাক্যে তাহারা, তারা কি থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সে এখানে কী আছে? দে। দের পরে কী বসে? হ্যাভ। হ্যাভের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ওন, তার বাকি শব্দ এক্সটেনশন। এই বাক্যের এইটা আমরা অ্যাফার্মেটিভ জানতে পারলাম। এবার আমরা করবো হচ্ছে গিয়ে নেগেটিভ। নেগেটিভ করার সময় প্রথমে কী হবে? নেগেটিভ করার নিয়ম, প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ নট কিংবা হ্যাজ নট প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন। নেগেটিভ করার রুল হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হ্যাভ নট কিংবা হ্যাজ নট, ভি থ্রি এক্সটেনশন। যথা মেয়েটি স্কুলে যায় নাই, দি গার্ল হ্যাজ নট গান টু স্কুল। নেগেটিভ করার সময় প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ নট কিংবা হ্যাজ নট, ভার্বের প্লাস পার্টিসিপল এক্সটেনশন। যথা মেয়েটি স্কুলে যায় নাই, এখানে সাবজেক্ট কোনটা? দি গার্ল। দি গার্লটা থার্ড পার্সন সিঙ্গুলার, সে কারণে হ্যাজ নট হয়েছে। তাহলে ভার্বের প্লাস পার্টিসিপল গান এক্সটেনশন। ওকে, আগামী দিন আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টেন্সে আলোচনা করব। এই বলে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।